আলোচনা করব যেহেতু আমাদের পরীক্ষার একদিন পর এখন বিষয়ে আলোচনা করার কিছু নেই জাস্ট আপনারা দেখে নেবেন অনেকেই বলেছিলেন যে রিপোর্ট রাইটিং এ নিয়ে একটা ভিডিও করতে কিন্তু আমার এখানে সেরকম রিপোর্ট রাইটিং ছিল না অলরেডি একটি ভিডিও করা হয়েছিলো কিন্তু এই ভিডিও এই রিপোর্ট আইডেনটি একটা বন্ধুর কাছ থেকে কালেক্ট করা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে কালেক্ট করা যারা এই গ্রুপে নেই তারা দেখতে পারেন ঠিক আছে তাও কিছু কিছু সংশোধনও করে দেবো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখুন এখানে ভিডিওটা কি বলা আছে আঠারোশো সালের ভারতীয় ডান্ডবিধি দুশো নব্বই অর্থাৎ পাবলিক নয়সেন্স যদি কি করে ঠিক আছে সে ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে পাঠাতে হবে তাহলে কী বলা আছে যাক দুঃখিত শরীরে একটু প্রবলেম তা বলছি দেখুন এখানে লেখা আছে মহকুমা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট সমীপ এসু রানাঘাট সদর থানা ঠিক আছে এখানে আপনি ইংরেজিতে দিতে পারেন টু দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঠিক আছে যে মহকুমা সেই মহকুমার নাম দিলেন জেলা দিলেন তারপর এখানে লিখতে পারেন থ্রু দ্য কোর্ট ইন্সপেক্টর লিখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপর প্রসঙ্গ দিতে পারেন প্রসঙ্গ যে থানায় থানায় যেহেতু জিডি হয়েছে জেনারেল ডায়েরি নম্বর নম্বর দিলেন তারপর বিখ্যাত লাগলেন ঠিক আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা এখান থেকে পড়ে নেবেন দিয়ে লিখেছে মহাশয় মহাশয় আমি উমুক ঠিক আছে এসআই উমুক উপরোক্ত ডায়েরি মতে উমুক ব্যক্তিকে অ্যারেস্ট করিয়ে আপনার সমীপে হাজির করিলাম ঠিক আছে জাস্ট আমি পড়ছি না আপনার পজ করে দেখে নেবেন যেহেতু অনেক পেটুর লম্বা হয়ে যাবে এখন আপনাদের পড়ার সময় ঠিক আছে দিয়ে লাস্টে কী লেখা আছে এর মতো অবস্থা থানা ভারপ্রাপ্ত কর্মচারী অনুযায়ী ধৃত আসামিক বাদলাসকে এত সালের এত আইন উপদ্রব করার কার্য আরম্ভ করিয়া শান্তিপূর্ণ যাতে বজায় থাকে তার জন্য একটি অভিযুক্ত প্রেরণ করিলাম নিবেদন আপনার নাম দিলেন রানাঘাট ঠিক আছে আর একটা নেক্সট আছে আপনার রিপোর্ট রাইটিং সেটা একশো সাত বা একশো চুয়াল্লিশ ঠিক আছে কোনো শান্তিভঙ্গ যদি করে বা একটা নির্দিষ্ট এলাকায় ম্যাজিস্ট্রেট একটা জারি পড়েছে সেই নিয়ে একটা ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রশাসনিক ম্যাজিস্ট্রেট কাছে যেটা আমরা লিখবো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঠিক আছে টু দ্য সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে থানায় যে মহকুমা সেই মহকুমা নাম দিলেন এখানে বিষয় দিলেন বিষয় যা যা আছে সেটা উল্লেখ করতে হবে আমি ভিডিওটা আস্তে আস্তে করছি মানে দেখতে পারেন ঠিক আছে প্রসঙ্গ দিতে পারেন যে উমুক মহকুমার আন্ডারে ম্যাজিস্ট্রেট মহাশয় আদালত পেরিত ফৌজিদারি কার্যপ্রণালী বিধি সি আর পিস একশো সাত বা একশো চুয়াল্লিশ সম্পর্কিত বিবিধ আবেদন সংক্রান্ত মামলা নম্বর চুরাশি ঠিক আছে বা যে একটা মামলা নম্বর দিয়ে দিলেন চুরাশি পঁচাশি একশো যাক তারপরে শুরু করলেন মহাশয় আমার বিনীতি নিবেদন এই যে আমি উমুক সদর যে র্যাঙ্ক দিলেন যে রানাঘাট এখানে লেখা আছে উপরোক্ত আবেদন পরিপ্রেক্ষিতে দেওয়া আদেশকর্মে দুই আট দু সালে হ্যাঁ দু হাজার নয় তারিখে বেলা দশটার সময় সরজম্বানি তদন্ত করিয়ে উপনীত হয়েছে আবেদনকারী সম্পূর্ণ সত্য তারপর সমস্ত ডিটেলসটা আমরা দেখে নেবেন এখানে ডিটেলস বললে অনেক ভিডিও লেম্বা হয়ে যাবে আমরা একটু পজ করে দেখে নেবেন যদি প্রয়োজন হয় ঠিক আছে কীভাবে স্ট্রাকচারটা আছে সেটা আপনারা দেখে নেবেন জাস্ট আপনাদের সুবিধা হবে পরীক্ষার জন্য একশো পঁয়তাল্লিশ সম্পর্কিত রিপোর্ট এখানেও দেখুন একই ম্যাজিস্ট্রেটকে লেখা আছে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটই হবে অবশ্যই ঠিকই আছে বিষয় একশো সাত একশো নয় একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সবগুলো হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয়তো প্রশাসনিক ম্যাজিস্ট্রেটকে করতে হবে ঠিক আছে এনে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট তো এখন এখন এক্সিকুটিভ ম্যাজিস্ট্রেটকে লিখতে হবে হ্যাঁ এটা অ্যাড্রেসিং ঠিক আছে তারপর বিষয় সংক্রান্ত প্রসঙ্গ দিয়ে আছে তা মহাশয় বিনোদন নিবেদন তো আপনার যে ব্যাপার আলোচনা করবেন সেটা সম্পূর্ণ দৃষ্টাই তো দেখবেন এন ভিডিও বারবারই বলছি যে আলোচনা করছি না হ্যাঁ মানে পড়ছি না পড়তে গেলে অনেক সময় লেগেছে একটা ভিডিওই আপনার অতগুলো ভিডিও হবে না ঠিক আছে দিয়ে আস্তে আস্তে দেখে নেবেন পজ করে তারপর লাস্টে ডান দিকে আপনার নিবেদন করে আপনার বিশ্বস্ত আপনার নাম দিলেন ঠিক আছে বা এক্সোয়াইজের যাই হলে লেগলেন ডান দিকে লেগলেন আপনার সাক্ষীগণের স্বাক্ষর ঠিক আছে একসঙ্গে একটা অ্যাটাচ করে দিতে পারেন আবার বা প্রতিলিপি বললেও ভুল হবে না যে মেডিকেলের সার্টিফিকেট তাকে মেমো তার কাছ থেকে মাল উদ্ধার হয়ে থাকে সিজার লিস্টে সে নামের তালিকাটা এর লিস্টটা দিতে দিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপর কি আছে উনিশশো সালের একশো দশ ধারা একশো বিয়াল্লিশ উনিশশো সালে যে ফৌজিদারি শিল্প আইন অর্থাৎ বি বিসিএলএ অ্যাক্ট যে আছে না চার নম্বর ধারা সম্পর্কিত এটাও জাস্ট একই প্রশাসনিক এটা কিন্তু প্রশাসনিক ম্যাজিস্টার হয় না এটা জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আন্ডারে চলে যায় কেসটা যেহেতু এখানে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট লিখেছে ঠিক আছে তাও লেগেলে হয়তো নম্বর কাটাবে না কিছু হয়তো কাটলেও নম্বর কিছু দেবে কারণ আর স্ট্রাকচারটা আপনি লিখেছেন তো ঠিক থানায় কাজ ঠিক কাজ করতে পেবে ওকে তাও ভুল করবেন কেন এটাও দেখে নেবেন এইখানে জাস্ট প্রশাসনিক ম্যাজিস্ট্রেট করা আছে ঠিক আছে তারপর বিষয় দেওয়া আছে প্রসঙ্গ দেওয়া আছে মহাশয় বিনোদন নিবন্ধ তারপরে সমস্ত ব্যাপারটা দেওয়া আছে ঠিক আছে এখানে একটা একই রকম ধাঁচের সব লেখা আছে তারপরে এখানে আপনার নাম দিতে পারেন সাক্ষীগণ সহ দিতে পারেন আর একটা আছে উনিশশো নয় সি আর একশো নয় ঠিক আছে সিআরপি শিল্প অঞ্চলে এক তিন নম্বর মোতাবেক একটা রিপোর্ট আছে এখানে দেখুন মহাকুমা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট সমীপেশু রানাঘাট ঠিক আছে নদীয়া সব রানাঘাট থেকে কোয়েশনগুলো এসছে যা হোক একটা গ্রুপে দিয়েছিল ওনার দিকে শেয়ার করতে পারছি আর যারা ওই গ্রুপের সঙ্গে আমার ভিডিও দেখছেন তারা তো দেখে নিয়েছেন অসুবিধা কিছু নেই ঠিক আছে সামনে পরীক্ষা জাস্ট একটু দেখে নেবেন কীভাবে প্রসঙ্গ হচ্ছে এক দুবার পড়ে নেবেন যদি পারেন একটা প্র্যাকটিস করবেন সকালবেলায় পরীক্ষা দিতে চলে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার চৈত্রিশ ধারা পুলিশ আইনে যে চৈত্রিশ ধারা আছে চৈত্রিশ ধারাটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এখানে হচ্ছে এটা হচ্ছে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটকে করা হয় প্রশাসনিক ম্যাজিস্ট্রেট হয় না যদিও আগে আমার ঠিক জানা নেই হতে পারে কিন্তু জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হয় এটা জানা আছে ঠিক আছে তারপর রানাঘাট কোর্টের হ্যাঁ এখানে দিতে পারেন যে থ্রু কোর্ট ইন্সপেক্টর যে মানে যে মহকুমা আর কি সে মহকুমার নাম দিয়ে ঠিক আছে তারপর এখানে সাবজেক্ট দিতে পারেন থেকে ম্যাজিস্ট্রেখ আবার এখানে তো আপনি যদি লেখেন ভালো জিনিস প্রসেস লেখলেন এটা প্রথম টু দা সাবডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারপর রানাঘাট মহকুমা লেগে মহাকুমা সাবডিভিশন তারপর নদীয়া নাম দিলেন তার রানা থ্রু কোর্ট ইন্সপেক্টর ঠিক আছে রানাঘাট পিডি রানাঘাট সাবডিভিশন তারপর এখানে লেগলেন হয়তো বিষয়টা লেগলেন সাবজেক্ট রিপোর্ট অফ দ্য একুইস রিপোর্ট অফ দ্য একুইস সেন্ট টু দ্য ম্যাজিস্ট্রেট এভাবে ইংরেজিতেও লিখতে পারেন বা বাংলাতেও লিখতে পারেন অসুবিধার কিছু নেই প্রসঙ্গ লিখলেন নানাঘাটের জানান আইডি নম্বর দিয়ে ঠিক আছে এভাবে লিখবেন এই কটা রিপোর্ট আছে তাই রিপোর্টটা একটু মেন বিয়েটা পড়ে নেবেন আমার বারবার বলছে আমাদের পড়া সম্ভব হবে না কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিও এখন আমরা বেশি লম্বা করে দেখে লাভ নেই আমরা য যেটা প্রয়োজন সেখানে গিয়ে পজ করবেন এবং দেখে নেবেন পড়ে নেবেন ওকে তারপরে পরীক্ষা দিবেন যা ভালো করে পরীক্ষা দেন থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা যেহেতু এডিট করছি না একটু আত্ম ভুল টুল যদি হয়ে থাকে কিছু মনে করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং